আল্লাহ পাক বলেন আসহাবে কাহাব যারা ওই সমস্ত যুবকেরা জালেম বাদশা এলাকায় হকের আওয়াজ দেওয়া যায় না কিন্তু যুবকরা হকের আওয়াজ তুলল যে আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না এই আওয়াজটা বাদশার কানে গেল বাদশার কানে যাওয়ার পরে বাদশা তাদেরকে লুক দিয়ে ধরে নিয়ে আসলাম আসার পরে ওয়ার্নিং দিয়ে দিল ও যুবকেরা আমি তোমাদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি এখন যদি তোমাদেরকে হত্যা করি আন্তর্জাতিক অপরাধ হয়ে যাবে কারণ বিশ্বের একটা আইন আছে নিজের বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে হত্যা করা কাপুরুষের আলামত ঠিক কিনা আমি তোমাদেরকে হত্যা করবো তোমাদেরকে সুযোগ দেওয়া হলো তোমাদেরকে সুযোগ দিলাম এই সুযোগে তোমরা আমার প্রতি ঈমান এনে ফিরে আসবে তোমাদের এই যে ধর্ম তোমরা বিশ্বাস করো আল্লাহর প্রতি ঈমান এনেছো এটাকে তোমরা পরিহার করবে নাউযুবিল্লাহি মিন যালিকা এই যুবকগুলা বাদশার দরবার থেকে বের হয়ে তারা চিন্তা ভাবনা করলো এই এলাকায় যদি থাকি তাহলে বাদশার নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমাদের শিরিক করতে হবে শিরক থেকে বাঁচার জন্য তারা একটা উপায় অবলম্বন বের করলো যে আমরা প্রয়োজনে এলাকা ছেড়ে দেব কিন্তু আমরা শিরিক করবো না সুবহানাল্লাহ দেখেন বাদশার সামনে যখন এই যুবকরা দাঁড়িয়েছিল তখন তাদের বুকটা ভরা আল্লাহ ইমাম দিয়ে ভরপুর করে দিয়েছিল কোরআন শরীফে আল্লাহ পাক এই কথা লিখে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়া রাবাতনা কুলুবিহিম ইযা কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا বাদশার সামনে যখন তারা দাঁড়ালো এবং দাঁড়িয়ে বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আমাদের রব হচ্ছে যিনি আসমান সমূহের রব জমিনের রব তিনি কে আল্লাহ আমরা যদি বলুন তিনি কে তারা বলেন তিনি হচ্ছে আমাদের রব লান্না দুরু আমিন দুনিহি ইলাহা তাকে বাদ দিয়ে অন্য কোন প্রভুকে কোনদিন আমরা ডাকতে পারব না এটা আমরা মানতেই পারি না এটা হয় না কখনো এই ধরনের বাজে কথা আমরা বলতে পারি না এটা একটা মিথ্যা কথা বাদশার সামনে সেই বাচ্চার সামনে দাঁড়িয়ে এমন একটা স্লোগান দেওয়া দেখি সহজ ব্যাপার এটা কঠিন ব্যাপার তারা সেখান থেকে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে ছুটছে তো ছুটছে যাবে কোথায় কোন দিকে যাবে তারা আল্লাহর কাছে একটা দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাদের একটা রাস্তা বের করে দাও দেখেন আল্লাহ পাক বলেছেন তারা আল্লাহর কাছে বলল ইদা ওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা যুবকেরা ছুটছে তো ছুটছে দুচোখ যেদিকে যায় ছুটে যাচ্ছে কোন দিকে যাবে তাও জানে না চলতে চলতে ক্লান্ত হয়ে তারা একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো পাহাড়ের গুহার মধ্যে ঢুকে ক্লান্ত দেহ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো রব্বুল আমিন তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য একটা রাস্তা বের করে দাও ভাই ইলা না মিন আমরিনা রশাদা আল্লাহ একটা পথ তুমি আমাদেরকে করে দাও আল্লাহ পাক বলেন আমি একটা পথ এদেরকে করে দিলাম সেই পথটা কি ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা এদেরকে আমি গুহার মধ্যে চুম পাড়াই দিলাম আর সেই ঘুমটা দুনিয়ার সাধারণ মানুষের মতো ঘুম নয় সেই ঘুমটা ছিল একটা ব্যতিক্রমী ঘুম আমরা যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় কিন্তু কান কিন্তু ঘুমায় না ঠিক কিনা কারণ এটা সহজে বুঝে নেবেন মানুষ ঘুমালে চোখ ঘুমায় কিন্তু কান ঘুমায় না যার কারণে জোরে একটা আওয়াজ শুনলে মানুষ ঘুমের মধ্যে লাভ দিয়ে উঠে ঠিক কিনা চিৎকার দিয়ে উঠে লাফায় ওঠে শিশু বাচ্চাদের দেখবেন যে আওয়াজ একটু শুনলে থাকি দিয়ে ওঠে ঘুম শেষ আল্লাহ পাক বলেন কোন আওয়াজে যেন এদের ঘুম না ভাঙে এদের আমি ব্যতিক্রমী ঘুম পাড়ালাম এই ঘুমটা চোখের ঘুম এই ঘুমটা কানের ঘুম এখানে আল্লাহ পাক করে বলে ফাদরাবনা আলা আযানিহিম তাদের কানের মধ্যে আমি মোহর লাগাই দিলাম এমন ঘুম আসবে যে দুনিয়ার কোনো আওয়াজে কোনো তর্জনে কোনো গর্জনে কোনো ঝড়ে কোনো বিপদ শব্দে এদের ঘুম ভাঙবে না
আমি এমন ভাবে ঘুম পাড়ালাম এদেরকে, এমন লম্বা ঘুম এরা দিল, এক ঘুমে সময় কাটিয়ে দিল 309 বছর। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না আপনাদের? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু তিসআ। তাদের গুহার ভেতরে তারা 1 বছর 2 বছর নয়, 309 বছর পর্যন্ত তারা কাটিয়ে দিয়েছে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, মাটির গুহার ভেতরে একজন মানুষ যদি 309 বছর ঘুমায় থাকে, মাটি তো তাদের দেহটা খেয়ে ফেলার কথা, কথা ঠিক কিনা? মাটির কাজই হলো, লোহাও যদি মাটিতে রাখেন, মাটি কিন্তু লোহাও খেয়ে ফেলে, ঠিক কিনা? দেখবেন বিভিন্ন সময় রোড অ্যাক্সিডেন্ট করে কিছু গাড়ি রাস্তাঘাটে পড়ে থাকে, 2 বছর আগে গাড়ির একটু চেহারা দেখা যায়, 2 বছর পরে চেহারা আস্তে আস্তে শেষ হতে থাকে, একটা পর্যায়ে মাটির সাথে মিশে যায়, ঠিক কিনা? লোহা যদি মাটি খেয়ে ফেলে তো এটা চামড়া, মানুষের চামড়া, এটা একদম হাড্ডি সার হয়ে যাওয়ার কথা। আল্লাহ পাক বলেন চামড়া যেন মাটি না খায়। অনুকল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাল শিমাল, আমি কখনো ডানে কখনো বামে আমি এদেরকে উলট পালট করাই দিতাম। সুবহানাল্লাহ, যদি বলেন আমি, এটা কে বলতেছেন? যদি বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ। নুকল্লিবুহুম, এদেরকে উল্টাইতাম, কখনো ডান দিকে, অদাতা সীমা কখনো বাম দিকে, আমি উলট পলট করতাম যাতে করে এদের চামড়া মাটি না খায়। এরপরে আমি আরেকটা কাজ করতাম, সূর্যের তাপে এদের কষ্ট হবে, গুহার মুখটা এমন ভাবে ছিল যে সূর্য উঠলেই সূর্যের তাপটা গুহায় ঢুকবে, কিংবা সূর্য ডুবার সময় আবার মুখের মধ্যে আলো ঢুকবে, এটা যেন না হয়। সূর্য যখন উঠত, সূর্যটাকে আমি ডান দিকে ঘুরাই দিতাম, আবার আমি সূর্য ডুবার সময় আমি সূর্যটাকে বাম দিকে ঝুঁকাই দিতাম, এদের ঘুমে যেন ডিস্টার্ব না হয়। চিল্লা করেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক এই কথা কিভাবে বলে, আল্লাহ পাক বলেন ওয়াতারাশ শামসা ইযা তালাত তাযাওয়ার আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল وهم في فجوة من ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا الله পাক বলেন নবীজি এই সূর্যখানা যখন উদয় হতো তখন আমি ডানে, আবার সূর্যখানা যখন অস্তমিত হয়ে যেত আমি আমি আল্লাহ পাক বামে সরাই দিতাম। এটা আমি আল্লাহর কুদরতের নিদর্শন। এখান থেকে আরেকটা তথ্য পাওয়া যায়, সূর্য এক জায়গায় স্থির থাকে না, সূর্য ঘূর্ণয়মান থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন মাইয়াহদিল্লাহু ফাহুল মুহতাদ, আমি যাকে হেদায়েত দান করি সে হেদায়েত প্রাপ্ত হয়, ও মাইয়ুদলিল, আমি যদি কাউকে গোমরাহ বানাই দিই, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, রাস্তা দেখাবার কোনো মুর্শিদ, কোনো পীর, কোনো আলেম, কোনো বুজুর্গ, কোনো হেদায়েত দাতা খুঁজে পাবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সব সময় হিদায়েতের মুহতাজ হয়ে থাকতে হবে, তার কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীজি আমি এদেরকে হেদায়েত দান করেছিলাম, সুবহানাল্লাহ বলেন, এদেরকে 309 বছর ঘুম পাড়ায় রাখলাম, এদের সাথে একটা কুকুর গিয়েছিল, কুকুর, সেই কুত্তাটা ওরা চেয়েছিল এদের সাথে না নিতে, কিন্তু কুকুরটা ইমানদারদের পথ ছাড়ল না, সর্বশেষ একটা কুকুরও এদের সাথী হয়ে গিয়েছিল। এরা হুজরাখানার ভিতরে ঘুমিয়েছে পাহাড়ের গুহার ভেতরে, আর পাহাড়ের গুহার বাহিরে গর্তের মুখে কুকুরটাকে আমি হা করিয়ে বসাই দিয়েছিলাম, এই কুকুর ছিল পাহারাদারি করার জন্য, সুবহানাল্লাহ করেন, কিন্তু এই কুকুরটাও ঘুমেছিল 309 বছর, এই মানুষগুলা ঘুমাইছিল 309 বছর, কিন্তু তাদের ঘুম আর সাধারণ মানুষের ঘুম এক নয়। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলেছিলেন, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ইনশাআল্লাহ।
আল্লাহ পাক বলেন নবীজি ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا আল্লাহ পাক বলেন নবীজি যদি আপনি এদেরকে নিজের চোখ দিয়া দেখতে পেতেন যদি আপনি দেখতেন যখন এরা ঘুমাইছিল তাহসাবুহুম আইকাযান আপনার কাছে মনে হতো কেউ ঘুমায় নাই সব তাকায় আছে এদের চোখ তাকায় আছে এদের ফেস মনে হচ্ছে এরা শুয়ে আছে শুয়ে মানুষের দিকে তাকায় আছে তাকিয়ে আছে মনে হবে আপনার কাছে এটা মনে হবে কিন্তু হুম রুকুদ আল্লাহ বলেন আসলেই তারা ঘুমায় আমি এভাবে ওদেরকে দেখে দিয়েছিলাম যাতে করে কোনো ব্যক্তি যেন এসে যে এরা ঘুমায় আছে আক্রমণ করি মারি এ সাহস না পায় আমি হাস্যোজ্জ্বল করে দৃশ্যমান মনে হচ্ছে জাগ্রত আমি এমন হালাতে এদেরকে 309 বছর ঘুম পাড়াইয়া রাখছি ক্ষমতা আল্লাহর আছে না নাই অনুকল্লিবু হুমাদাত আল ইয়ামিনি ওয়া দাতাস শিমাল কখনো ডানে কখনো বামে এদেরকে আমি এপিট ওপিট করে দিতাম وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ গর্তের মুখে গুহার মুখে এদের কুকুরটা হাত সম্প্রসারণ করে দিয়া 309 বছর পর্যন্ত পাহারা দিয়ে করে কাটিয়ে দিয়েছে লাবিত্তলাত আলাইহিম যদি আপনি একটু উকি মেরে দৃশ্যটা দেখতে পেতেন লাওয়াল্লাইতা মিনহুম ফিরার তাহলে আপনি ভয়ে সন্ত্রস্ত হয়ে আপনি পালায়া যেতেন ওলা মুড়িটা মিনহুম রোবা আপনি দারুণভাবে সন্ত্রস্ত হয়ে যেতেন ভয় পেয়ে যেতেন ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম এরপরে এদেরকে আমি সেখান থেকে পুনরুত্থিত করলাম ঘুম থেকে উঠালাম উঠাবার পরে এদের কি দশা হলো দেখেন কলা কাইলুম মিনহুম কাম লাবিসতুম একজনে বলে কতক্ষণ ঘুমাইয়েছো তখন তারা আরেক সবাই জবাব দিয়ে বলে লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম আমরা একদিন কিংবা তার থেকেও কিছু কম ঘুমাইছি চিন্তা ভাবনা করেন 309 বছর ঘুমিয়েছে ঘুম থেকে উঠে বলে যে একদিন কিংবা তারও কম ঘুমাইছি আমরা আল্লাহ পাক বলেন এই কাহিনী কেন ঘটালাম দুনিয়াতে মানুষ যেন বুঝে মৃত্যুর পরে মানুষকে আমি কিভাবে সজাগ করে দেব এটাকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেওয়ার জন্য আমি এই কাণ্ড ঘটালাম 309 বছরের দিকে ঘুম পাড়াইয়া রাখলাম ঘুম পাড়িয়ে রাখার পরে ঘুম থেকে উঠে কতক্ষণ নিজেদের মধ্যে কথা বলাবলি করলো বললো যে অনেকক্ষণ ঘুমাইছি তো ক্ষুধা লেগেছে বাজার থেকে কিছু খাবার আনা দরকার আছে না নাই ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে না জি কিছু টাকা পয়সা আছে এই টাকাগুলা বাজারে নিয়ে যাও আর খুব সতর্কতার সাথে যাবে মুশরিকের বাজার হারাম খাবার নিয়ে আসবা না হালাল খাবার নিয়ে আসবা আর খুব সতর্কতা অবলম্বন করবে বাচ্চার লোকের যেন টের না পায় এরা কি আর জানে সেই বাচ্চার 14 গোষ্ঠী মরে মাটির সাথে হাড্ডিসার হয়ে গেছে কথা ঠিক কি না ওই শতাব্দী গেল পরের শতাব্দী গেল 3টা শতাব্দী পার হয়েছে সেই টাকা শেষ সেই আমল শেষ আবহাওয়া শেষ সেই গাছপালা নাই সেই পরিবেশ নাই সেই বাচ্চা নাই তখন যখন তাদের ঘুম ভেঙেছে তখন যে বাচ্চা ছিল এলাকায় এসেছিল একজন তাওহিদপন্থী শাসক মুসলিম শাসক ছিল তখন তারা ঘুম থেকে উঠে টাকাগুলো নিয়ে বাজারে গেছে যাওয়ার পরে দোকানদারের কাছে যখন টাকাটা দিয়েছে দোকানদার হা করে এদিকে তাকায় আছে লোকটা চিন্তা ভাবনা করে লোকটাকে আমাকে চিনেই ফেললো নাকি এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন টাকা মিলাইয়ে দেখে 309 বছর আগের টাকা আহা জিজ্ঞেস করলো এই টাকা পেলে কোথায় এর কলিজার মধ্যে পানি নাই শুনে যে টাকা পেলাম কোথায়
কি ধরেই খেয়ে গেলাম নাকি? আসলেই তো ঘটনা তা নয়, ঘটনা হচ্ছে যে এই টাকা তো চলে না, এই অচল টাকা কোথায় পেল? এক দু কান হতে 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 এই আওয়াজ বাদশার কান পর্যন্ত পৌঁছলো। এরপরে ইতিহাস অনেক লম্বা যে এরপরে হলো কি। মুফাসসিরিন কিরামদের মতে এর তাফসিরগুলো নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরে ফেলেছেন তাফসির করতে করতে। তাদের স্থান কোথায়, কাল কোথায়, কোন অঞ্চলে, কোন মাটিতে, সংখ্যায় কত, তার সুনির্দিষ্ট দিন, তারিখ, স্থান, কাল কোথাও কোরআন হাদিসে স্পষ্ট করে লেখা নাই। মুফাসসিরিন কিরামরা বিভিন্ন জায়গা থেকে একটা একটা করে রায় নিয়ে তারা একটা তাফসির করেছেন। কোন জায়গায় যে ঘটনা ঘটেছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, আর ওটা জানার কোনো দরকারও আমাদের নাই। এখানে যা লেখা আছে ভুল লেখা আছে না সত্য? এই ইতিহাসটা মুশরিকদের কাছে নয়, এই ইতিহাসটা আহলে কিতাবের আলেমদের কাছে ভাষা ভাষা ছিল। এটাকে ভালো করে স্পষ্ট করে জাতির সামনে পেশ করার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা প্রশ্ন করেছিল। আল্লাহ নবী ওহির আলোকে সুন্দর করে পাই টু পাই হিসাব করে তার সংখ্যা মিলিয়ে দিয়েছিলেন। চিল্লাবেন আল্লাহু আকবার! এই অলৌকিক ঘটনার সাক্ষী কোরআন। এই যে এই সমস্ত লোকেরা গুহায় আশ্রয় গ্রহণ করলো, এরপরে কি হলো? এরপরে কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে বাদশার কাছে তারা গিয়েছে, পরবর্তী তাদের ইন্তেকাল হয়েছে। যে জায়গায় তাদের ইন্তেকাল হয়েছে সেখানে বাদশা একটা মসজিদ বিনির্মাণ করে দিয়েছিল এবং শিলালিপিতে তাদের নামগুলো লিখে দিয়েছিল। এজন্য তাদেরকে দুই নামে ডাকা হয়, এক হচ্ছে আসহাবুল কাহাফ আর এক হচ্ছে আসহাবুর রকিম। রকিম মানে হচ্ছে পাহাড়ে পাথরে হস্তশিল্পে লেখা, পাথরের মধ্যে পাথর খুদাই করে যে লেখা হয় এটাকে বলা হয় রকিম। যেহেতু তাদের নামকরণ করে লেখা হয়েছিল এই জন্য এদেরকে আসহাবুর রকিমও বলা হয়। এরা আসহাবে কাহাফ, এরাই হচ্ছে আসহাবুর রকিম। সংখ্যায় কতজন ছিল এটা নিয়ে বাকবিতণ্ড হয়, কেউ বলে পাঁচজন, কেউ বলে ছয়জন, কেউ বলে সাতজন। কোরআন শরীফের আয়াত প্রেক্ষাপটে মনে হয় অধিকাংশ মুফাসসির রায় দিয়েছেন তারা ছিল ছয়জন, কুকুর মিলে সাত। আরও মজার ব্যাপার, কেউ কেউ বলেন, তবে এই তথ্যটি খুব একটা মজবুত নয় যেহেতু এর মাধ্যমে হুকুম বর্তায় না, এ তো বললেও সমস্যা নেই। একটা দুর্বল রেওয়ায়তে পাওয়া যায় যে কিয়ামতের মাঠে কোনো প্রাণী বেহেস্তে যাবে না, কিন্তু আসহাবের কাহাফের এই কুকুরটা আসহাবে কাহাফের সাথে আল্লাহর জান্নাতের মেহমান হবে। মুফাসসিরিন কিরাম এখান থেকে শিক্ষা গ্রহণ করেছেন যে যারা আল্লাহর ওয়ালা, যারা তাওহিদপন্থী, তাদেরকে মহব্বত করে একটা জানোয়ার যদি বেহেস্তের মেহমান হতে পারে তাহলে জমিনে যারা আল্লাহর ওলিদের সাথী হবে, মহব্বতকারী হবে, ভালোবাসার পাত্র হবে, নিঃসন্দেহে তাদের হাসর, তাদের জান্নাত আল্লাহর ওলিদের সাথেই হবে। এই জন্য আমরা আল্লাহর কাছে তামান্না করি আল্লাহ পাক যেন আল্লাহর ওলিদের সাথে আমাদের জান্নাত দান করেন, আল্লাহর নবীদের সাথে আমাদের জান্নাত দান করেন। আর আল্লাহুম্মা আমিন। আমরা কি নবীজির সাথে জান্নাত চাই? যদি বলো জান্নাত চাই, তাহলে নবীজির আমল দেহের মধ্যে আনার দরকার আছে না নাই? আজকের পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে ইনশাআল্লাহ জামাতের সাথে, বলুন ইনশাআল্লাহ। মা বোনদের ঘরের মধ্যে খাস পর্দা করাবো, বলুন ইনশাআল্লাহ। যুবক ভাইরা মুখের দাড়ি আমরা এক মুষ্টি রাখবো, আমরা বলি ইনশাআল্লাহ। কোন কোন যুবক এই ওয়াদাগুলো পালন করতে পারবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করে নেয়।